পিএসজির সাথে কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্বটা প্রতিনিয়তই বাড়ছে। প্যারিসের ক্লাবটিতে খেলে কোনো লাভ নেই বলে এবার মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছে এই ফরওয়ার্ড। সেই সাথে পিএসজি মানহীন ফুটবলার দলে নেয় এমন অভিযোগও করেছেন কিলিয়ান। এমবাপ্পের এমন বক্তব্যের পর ক্লাব সভাপতির কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছে পিএসজির 6 ফুটবলার। হাস্যোজ্জ্বল এই ছবিগুলো এক বছর আগের। গত বছর রিয়াল মাদ্রিদে পাড়ি দেবার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত পিএসজিতে থেকে যান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু 12 মাস না পেরোতেই পাল্টে গেছে পুরো চিত্র। পিএসজির ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির সাথে সম্পর্কটা তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছে এমবাপ্পের, কারণ পিএসজির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তটা লিখিতভাবে জানিয়েছেন এমবাপ্পে। আর তাই এই ফরাসি তারকার উপর দারুণ চটেছেন খেলাইফি। ঘটনা আরও জটিল হচ্ছে শনিবার। এদিন এমবাপ্পের এক সাক্ষাৎকার ছেপেছে ফ্রান্সের শীর্ষ দৈনিক লেকিপ, যেখানে এমবাপ্পে বলেন, যখনই আমি খেলি জয়ের জন্য খেলি, এটা কোনো ব্যাপার না যে আমি কার সঙ্গে খেলি, কোন জার্সি পরে খেলি। আমি পিএসজিতে সন্তুষ্ট নই, আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছেন এমবাপ্পে। তারপরও কি অতৃপ্তি তাকে মানায়? ক্লাব বদলানোর এই জেদে অনেকে এমবাপ্পেকে লোভী বলেছেন। এই অভিযোগের উত্তরও দিয়েছেন তিনি। অনেকেই আমাকে অহংকারী মনে করে, কারণ শুধু অংশ নেয়াকে আমি ঘৃণা করি, এটা আমার স্বভাব নয়। আমি জিততে চাই, সেটা বলতেও ভয় পাই না, এমনকি যখন বিষয়টা আমার পক্ষে যায় না তখনও। প্রায় 1 দশক ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করছে পিএসজি। এমবাপ্পের পাশাপাশি নেইমার, ফিরাত্তি, ইব্রাহিমোভিচ, কাভানির পর সার্জিও রামোস ও মেসির মতো তারকাদের দলে ভিড়েও ব্যর্থ হয়েছে প্যারিসের ক্লাবটি। কিন্তু কেন? এই প্রশ্ন আমার জন্য না, আপনাকে তাদের সঙ্গে কথা বলতে হবে যারা দল বানায়। দেখুন কি মানের ফুটবলার নিচ্ছে তারা। আমি যতটা সম্ভব নিজের কাজটা করে যেতে চাই। আমি সেরা খেলোয়াড় ছিলাম, লিগ ওয়ানে টানা 5 মৌসুম ধরে শীর্ষ গোলদাতা। এমবাপ্পের সাক্ষাৎকার প্রকাশ হবার পর এই মৌসুমে দলে যোগ দেয়া 2 জন সহ মোট 6 ফুটবলার পিএসজি সভাপতির কাছে নালিশ করেছেন এমবাপ্পের বিরুদ্ধে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।